কঠোরভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েও ঢিলেঢালাভাবে চলছে ওয়ার্ডের লকডাউন। প্রবেশ ও বাহির গেটে জটলা লেগে থাকে প্রতিনিয়তই, আর ভেতরের হাসপাতালে নতুন রোগী ভর্তি বন্ধ করায় অনেকে পড়েছেন বিপাকে। আরো জানাচ্ছেন আলী আহমেদ। কঠোরভাবে লকডাউনের কথা বলা হলেও ওয়ারিতে নিয়ম মানছেন না অনেকে। প্রবেশ ও বাহির গেট আলাদা করার কথা থাকলেও তা বাস্তবায়ন হচ্ছে না। গেটে অবস্থানের ক্ষেত্রে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। কেউ কেউ আবার দীর্ঘ লকডাউনে বিপাকে পড়ে ছাড়ছেন এলাকা। ব্যবসা প্রতিষ্ঠান তো আমার এখন বন্ধ, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসি, তো এইভাবে তো থাকা যায় না। একদম বাচ্চা কাচ্চারা তো পুরাই হয়ে গেছে, নিজের কাছেও খারাপ লাগে। তারপরে বাজার সাথে এগুলিও সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, সব কিছুই সমস্যা। আমি চিন্তা করছি সামনে ঈদ আছে, 25 তারিখ পর্যন্ত যদি লকডাউন থাকে তাহলে থাকবো না, বাড়িতে গ্রামে চলে যাবো আর কি। 21 দিন পরে তো লোকজন আবার আসা যাওয়া করবে, আবার সেই ফেরিওয়ালার আসবে, সবাই আসবে। 21 দিন পরে কি করবেন সেটার জন্য একটা ব্যবস্থা নেই, এবং সারা বাংলাদেশে আপনার লকডাউনের ব্যবস্থা করান। এদিকে ওয়ারির টিপু সুলতান রোডে ডায়াবেটিক হাসপাতালে যারা নিয়মিত চিকিৎসা নিতেন তারা পড়েছেন বিপাকে। অপারেশনের দিনক্ষণ ঠিক হলেও লকডাউনের কারণে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন তারা। ডাক্তার বলছে আজকে অপারেশন হবে, তার জন্য আসছি, এখন যেতে দিতেছে না। কজা পারবেন না ভিতরে, তাহলে বাথরুম কেমনে? দু একজন ঢুকতেছেও কিন্তু আমার তো ঢুকতেই দিচ্ছে না। ডাক্তারে ফোন দিলাম, বললো যে ফোনটা দেন, কে আছে আমি কথা বলি, তারা কথাও বলবে না। তবে স্বেচ্ছাসেবকরা জানান প্রশাসনের নির্দেশেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে, আর বাসিন্দাদের প্রয়োজন মেটাতে সব কিছু করছেন বলেও জানান তারা। আমাদের যদি কেউ বলে যে আমাদের জিনিসটা এনে দেন, তা আমরা ওখান থেকে এনে দিচ্ছি। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।